আপনি যদি একটি ভালো মানের পরিপূর্ণ ড্রোন বানানোর কথা ভাবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো একটি ড্রোন বানাতে কী কী লাগে, কোথায় পাবেন এবং একটি ড্রোন বানাতে খরচ কত হতে পারে, তার বিস্তারিত ধারণা পাবেন আজকের এই ভিডিওতে। এবং পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে স্বল্প খরচে একটি ড্রোন বানিয়ে ফ্লাই করা যায়। আমাদের সাথেই থাকুন। প্রথমেই দরকার হবে একটি ফ্রেম। আমরা এখানে F450 ফ্রেমটি ব্যবহার করার পরামর্শ দিচ্ছি, তবে আপনি চাইলে অন্য যে কোনো ফ্রেম ব্যবহার করতে পারেন। এই মডেলের ফ্রেমটি আপনি 950 থেকে 1050 টাকার ভেতরে বাজারে পেয়ে যাবেন। এরপর দরকার হবে 4টি বা 2 পেয়ার প্রপেলার। আমরা এখানে ON0045MR অর্থাৎ 10x4.5 প্রোপেলারটি ব্যবহার করেছি। আপনি চাইলে অন্য যে কোনো সাইজের প্রোপেলার ব্যবহার করতে পারেন। এটির 1 পেয়ার প্রোপেলারের দাম পড়বে 180 টাকা থেকে 220 টাকা। ড্রোনের এই ইনস্ট্রুমেন্টসগুলো আমাদের অনলাইন শপ www.zerontechbd.com এ পাবেন স্বল্প মূল্যে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। একটি ড্রোন বানাতে আপনার আরও দরকার হবে 4টি ব্রাশলেস মোটর। আমরা এখানে 1000 KV এর মোটর ব্যবহার করার জন্য বলছি, কিন্তু আপনি চাইলে বেশি KV এর মোটর ব্যবহার করতে পারেন। আর এই 1000 KV এর একটি মোটর পাবেন 470 টাকা থেকে 520 টাকার মধ্যে। ড্রোন বানানোর জন্য আপনার ব্রাশলেস মোটরগুলোকে কন্ট্রোল করার জন্য দরকার হবে 4টি ESC। বাজারে বিভিন্ন এম্পিয়ারের ESC পাবেন, কিন্তু আমরা আপনাকে 30 এম্পিয়ারের ESC ব্যবহার করার পরামর্শ দিচ্ছি। মোটরের KV এর সাথে সামঞ্জস্য রেখে ESCগুলো ব্যবহার করা ভালো। তবে 1000 KV থেকে 1400 KV এর মোটরের জন্য 30 এম্পিয়ারের ESC যথেষ্ট। 30 এম্পিয়ারের ESCগুলো বাজারে পাবেন 450 টাকা থেকে 500 টাকার ভেতর। একটি ড্রোন ফ্লাই করার জন্য দরকার হবে একটি ফ্লাইট কন্ট্রোলার। আমরা এখানে KK2.1.5 ফ্লাইট কন্ট্রোলটি ব্যবহার করেছি। এই ফ্লাইট কন্ট্রোলারটির মাধ্যমে কোনো রকম প্রোগ্রাম ঝামেলা ছাড়াই নর্মাল কিছু সেটিংয়ের মাধ্যমে খুব সহজেই ড্রোন ফ্লাই করা যায়। এই ফ্লাইট কন্ট্রোলারটি পাওয়া যাবে 2000 থেকে 2400 টাকার ভিতরে। এরপর ড্রোন ফ্লাই করার জন্য দরকার হবে একটি রিমোট কন্ট্রোলার, যেখানে থাকবে একটি ট্রান্সমিটার এবং রিসিভার। আমরা এখানে ফ্লাই স্কাই FS-I6 রিমোট কন্ট্রোলারটি ব্যবহার করেছি। এই রিমোট কন্ট্রোলারটি 6 চ্যানেলের। আপনি চাইলে কম বেশি চ্যানেলের রিমোট কন্ট্রোলার ব্যবহার করতে পারেন। এই রিমোট কন্ট্রোলারটি বাজারে পাবেন 4400 টাকা থেকে 4800 টাকার ভেতর। ড্রোন বানানোর জন্য দরকার হবে ভালো মানের 7.4 ভোল্টেজের একটি লিপো ব্যাটারি। আমরা এখানে 1200 mAh এর একটি লিপো ব্যাটারি দেখিয়েছি। তবে ড্রোনের ফ্লাই টাইম বাড়ানোর জন্য অর্থাৎ ভালো ব্যাকআপের জন্য বেশি mAh এর ব্যাটারি ব্যবহার করা যেতে পারে। 1200 mAh এর একটি ব্যাটারির দাম পড়বে 900 টাকা থেকে 1100 টাকার ভেতর। আর 2200 mAh এর একটি ব্যাটারির দাম পড়বে 2200 থেকে 2400 টাকার ভেতর। ব্যাটারি চার্জ করার জন্য দরকার হবে একটি ব্যালেন্স চার্জার, যার দাম পড়বে 450 টাকা থেকে 500 টাকার ভেতর। ড্রোনের এই ইনস্ট্রুমেন্টসগুলো আমাদের অনলাইন শপ www.zerontechbd.com এ পাবেন স্বল্প মূল্যে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আমরা যে ড্রোনটি বানাতে চাচ্ছি এটা মূলত ভিডিও অ্যান্ড ফটো ক্যাপচারিং ড্রোন, তাই এখানে দরকার হবে একটি ক্যামেরা মডিউল এবং ক্যামেরা ভিডিও ট্রান্সমিটার রিসিভার।
আপনারা চাইলে এটি ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন। আমরা এখানে 1000 TVL মিনি FPV ক্যামেরা মডিউলটি ব্যবহার করেছি। এই ক্যামেরা মডিউলটি বাজারে পাওয়া যাবে 1200 টাকা থেকে 1800 টাকার ভেতর। ভিডিও ট্রান্সমিট এবং রিসিভ করার জন্য দরকার হবে একটি ট্রান্সমিটার এবং একটি রিসিভার। আমরা এখানে FPV DJI TS832 প্লাস RC832 ওয়্যারলেস ভিডিও ট্রান্সমিটার অ্যান্ড রিসিভার ব্যবহার করেছি। এটি বাজারে কিনতে পারবেন 4300 থেকে 5200 টাকার ভেতর। এই ভিডিওতে আমরা একটি ড্রোন বানাতে কী কী ইনস্ট্রুমেন্ট দরকার হয় এবং খরচ কেমন হবে তার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি। আর এই ড্রোন বানানোর সব ধরনের ইনস্ট্রুমেন্টস এবং ইলেকট্রনিক্স সব ধরনের পার্টস আমাদের সব www.zerontechbd.com পাবেন স্বল্প মূল্যে। তাই আপনার সব প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্টস কিনতে ভিজিট করুন www.zerontechbd.com। বাজারের ইনস্ট্রুমেন্টসগুলোর দাম কম বেশি হতে পারে, তবে 15 থেকে 20 হাজার টাকার ভিতর আপনি একটি ভালো মানের পরিপূর্ণ ড্রোন বানাতে পারবেন। আজকে যেসব ইনস্ট্রুমেন্টস দেখালাম এই ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে কীভাবে খুব সহজে একটি ড্রোন বানিয়ে ফ্লাই করা যায় তা দেখাবো পরবর্তী ভিডিওতে। লাইক, কমেন্টস, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।